এই যে পাহাড়ে না আসলে আপনি এই ধরনের ভিউ থেকে মানে বঞ্চিত হয়ে যাবেন, যেটা হাজার টাকা দিয়েও পাওয়া যায় না। পাহাড় এক এক সময় এক এক রূপ দেখায়, অ্যান্ড এটারও একটা সৌন্দর্য আছে, সবুজে ভরপুর। আর ওই যে দূরে দেখা যায় কুয়াশা বা মেঘ, আপাতত আপনাদেরকে দেখাই হচ্ছে বান্দরবানের মোস্ট ভাইরাল একটা জায়গা। হ্যাঁ, এই জায়গাটা এখন আপাতত আমরা কিনে নিছি। চিম্বুকে সূর্যোদয়, অ্যান্ড চিম্বুক দিয়ে শুরু হইলো বান্দরবানের ভিউ। অ্যান্ড সামনে আছে হচ্ছে নীলাচল, সরি নীলগিরি, সামনে আছে নীলগিরি, নীলগিরির পরে হচ্ছে বাকি সব ভিউ শুরু। অ্যান্ড এগুলো হচ্ছে এখনও এক কাইন্ড অফ ওয়ার্ম আপ, মানে বান্দরবানের শুরু হচ্ছে এগুলা। অ্যান্ড ইয়াস, একটা ব্যাড নিউজ, ব্যাড নিউজ হলো আমার কমিউনিকেটরটা ক্লাম থেকে ভেঙে গেছে। কেন ভাঙছে জানি না, যদিও আগেই একবার ভেঙে গেছিলো, আমি সুপার গ্লু দিয়ে লাগাইছিলাম, এখন পুরাটাই ভেঙে আমার পকেটে ঢুকে রাখছি। এখন আমার মনে হয় না বান্দরবানে আমি খুব একটা সুপার গ্লু পাবো বলে থানছি আগে। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে আম গাছ, আর আম গাছে প্রচুর পরিমাণে আম, যদিও বা এগুলোতে নাই, সামনে যেগুলো ফেলে আসছি পেছনে, সরি সামনে বলি পেছনে যেগুলো ফেলে আসছি এগুলোতে প্রচুর পরিমাণে আম ছিল, মাশাল্লাহ। আবার মুখ লেগে যাবে, নজর লেগে যাবে। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার, আর ওয়েদারটাও মোটামুটি ভালোই সুন্দর, মানে খুব একটা রোদও নাই আর বৃষ্টিও নাই। এতক্ষণ তো মোটামুটি যা আসছি রাস্তা ভেজা ছিল, আর এখন রাস্তা শুকনো হওয়ার কারণে ভালোই কনফিডেন্স পাচ্ছি। অ্যান্ড ইয়েস, আমার 4B সাথে আমার ফার্স্ট রাইড, অ্যান্ড এটাই হিল রাইডে, মানে হিলে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকুই আসছি ভালোই পারফরমেন্স পাইছি। অ্যান্ড আপ হিলে বলেন, অ্যান্ড ওভারঅল কর্নারিংয়ে, কর্নারিংয়ের কনফিডেন্সটা আমি আমার টায়ারের কারণে পাচ্ছি। অ্যান্ড আমি আমার টায়ার আপডেট করছি, পিরেলি রসো 3। আর কী কী বাইকে লাগাইছি এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার স্যাপার। অ্যান্ড এখন মোটামুটি রোদের দেখা পাচ্ছি, যদি বা রোদ উঠা মানে প্যারা, রোদ উঠলে অন্যরকম একটা প্যারা খাইতে হবে গরমে, যেটা এখন শান্তি মতো যাচ্ছি ওই শান্তিটা আর পাওয়া যাবে না, রোদের যে তাপ পাবারে বাবা। ইয়েস, এখন আপাতত থানসি গিয়ে পৌঁছাতে পারলেই হইল, কারণ হচ্ছে আজকে জুমাবার, ফ্রাইডে। অ্যান্ড জুমার নামাজটা থানসি পড়ার প্ল্যান আছে, আর আমাদের লাঞ্চও করব থানসিতে। হ্যাঁ হচ্ছে ব্যাপার, লেটস গো। অ্যান্ড আমি পুরোটাই ফিলে ফিলে যাইতেছি, অসম্ভব সুন্দর রকমের ভিউ। এই যে পাহাড়ে না আসলে আপনি এই ধরনের ভিউ থেকে মানে বঞ্চিত হয়ে যাবেন, যেটা হাজার টাকা দিয়েও পাওয়া যায় না। খুবই জোস লাগতেছে পাহাড়টা, যদি বা সামনে আরও সুন্দর সুন্দর পাহাড় বাকি, এরপরও প্রত্যেকটা পাহাড়ের সৌন্দর্য এক একটা এক এক রকম। বান্দরবনের মোটামুটি ভাইরাল একটা জায়গা, মানে সবার পছন্দের একটা জায়গা, যেখানে সবাই ছবি তুলতে লাইন ধরে। বাট এখন অনেকেই মনে করতেছে বান্দরবন অফ, বা বান্দরবনের কোনো সমস্যা চলতেছে, যদিও বা বান্দরবনের সমস্যা চলতেছে, বাট আপাতত পরিমাণে কোনো রকম বাধা বা কোনো কিছু ছাড়াই বান্দরবন চলে আসছি আমরা। অ্যান্ড বান্দরবন ক্রস করে অলমোস্ট এখন আমরা নীলগিরির আগে, যদিও বা আমাদের গন্তব্য হচ্ছে থানচি। থানচি গিয়ে জুমার নামাজ পড়ে ওখানেই লাঞ্চ করে দেন ডিম্পাহাট যাওয়ার প্ল্যান আছে আপাতত। অ্যান্ড এখনও পর্যন্ত সব কিছু আল্লাহর রহমতে সহি সালামতে সুন্দরভাবেই হচ্ছে। অ্যান্ড এভাবেই সুন্দরভাবে হইতে থাকলে আপনাদেরকেও সুন্দর একটা ব্লগ উপহার দিতে পারবো। অ্যান্ড ইয়েস, এখানে আমাদের গাড়িগুলো রেস নিচ্ছে, যদিও বা এদের উপর মানে ভালোই রকম প্রেশার চলতেছে এখন। আর আপাতত আপনাদেরকে দেখাই হচ্ছে বান্দরবানের মোস্ট ভাইরাল একটা জায়গা, যেখানে ছবি তোলার জন্য মানুষ লাইন ধরে থাকে। অ্যান্ড লাস্টবার যখন আসছিলাম তখনও আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে ছবি তোলার জন্য, বাট এবার পুরোটাই ফাঁকা মনে হইতেছে, এটার রাজাই আমরা, কি বলেন ভাই? হ্যাঁ, এই জায়গাটা এখন আপাতত আমরা কিনে নিছি। খুব জোস ভিউ। অ্যান্ড আপনাদেরকে দেখানো শেষ, আপনারা ক্যামেরায় এক নজরে সব কিছু দেখে ফেলবেন। অ্যান্ড আপাতত হচ্ছে আমরা একটু এনজয় করি ভিউটা, যদিও বা এই ভিউটা রোদে ভালো লাগে না মোটামুটি। এখন যদি একটা বৃষ্টি হইতো এখানে পুরোটাই মেঘে মানে ভরপুর হয়ে যেত। অ্যান্ড লাস্ট অনেকবারই মেঘের দেখা পাইতেছি না, বান্দরবন অনেকবার আসলাম বাট মেঘের দেখা পাইলাম 2 বার। অ্যান্ড পাহাড় এক এক সময় এক এক রূপ দেখায়, অ্যান্ড এটারও একটা সৌন্দর্য আছে, সবুজে ভরপুর। আর ওই যে দূরে দেখা যায় কুয়াশা বা মেঘ, হোয়াটএভার। সো আপাতত আমরা একটু রেস্ট নিই, রেস্ট না একটু ভিউটা উপভোগ করি, জায়গাটাকে একটু খুলি।